स्त्री होक प्रेमिका होक बाड़ी को मारा जाए मारा जावर पर अने सोशल मीडिया देखी मृत व्यक्तिर हाथे किंबा कपाले चुम्बन खाए अखन प्रश्न हलो एक मृत व्यक्ति जदि मृत व्यक्ति सामने जदि थाके कोनो व्यक्ति जदि मारा जाए आर तार मोहब्बते तार भालोबासार खातिरे मृत व्यक्तिर हाथे किंबा कपाले चुमु खावा जायेज किना सिस्टम छिलो आबार सेइ दिके घुरे जाय कोनो व्यक्ति जदि मारा जाय मारा जावार पर ओइ व्यक्ति के मोहब्बते आपनि चुम्बन खेते पारबेन किना एबार मसला हबे कि हानाफी मजहाबेर मसला कुरान हादिस থেকে দলিল আপনাকে দেব আপনার জন্ম দুখিনী মা বিদায় নিয়েছে যে নবী আমার হাদিস শরীফে বললেন ইন্নাল জান্নাতা তাহদা আকদামা উম্মাহাতিকুম ও মুফিজুল একটা বাজনে রেখে দাও তোমার জান্নাত খান কয় নাই তোমার জান্নাত কাবা নয় তোমার জান্নাত মদিনায় নয় তোমার জান্নাত ঈদগাহ নয় তোমার জান্নাত মক্তবে নয় তোমার জান্নাত মসজিদ মাদ্রাসা কোথাও নয় জান্নাত যদি থাকতে হয় তোমার মায়ের আরজুলা কো মায়ের পায়ের তলায় আমার আল্লাহ জান্নাত নির্ধারণ পৃথিবীর কোন ব্যক্তি ঠেকাতে পারবে না ওই বদদোয়ার কারণে তুমি জাহান্নামে যাবে হুমা না দেখা যা না রুকা ওটা হলো তোমার জন্য জান্নাত তোমার জন্য জাহান্নাম হুমা জান্নাতুকা তোমার আব্বা মা তোমার জন্য যদি কল্যাণ মনে মনে দোয়া কামনা করে আল্লাহর নবী বললেন আল্লাহর পরে রহমত আমি মুহাম্মদ আর আমার পরে যদি কোনো রহমত ওয়ালা যদি থাকে সেটাই হলো তোমাদের মা জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু আমি আপনাকে একটা কথা বোঝাতে চেয়েছি আর উদ্দেশ্য ছিল একটা আপনার বাড়িতে কোনো ব্যক্তি যদি মারা যায় আর মারা যাবার মহব্বতে আপনি কান্নাকাটি শুরু করলেন কিন্তু কান্নার কবলে পড়ে আর মহব্বতকে আটকে না রাখতে পেরে আপনি তার হাতে চুম্বন করলেন কিংবা তার চাবালিতে তার ঠোঁটে কিংবা তার কপালে চুম্বন করলেন চুম্বন করা জায়েজ কিনা আমি আপনাকে বলবো ও বাপজিরা লক্ষ্য করে দেখা যায় এখন স্ত্রী মারা গেছে স্বামী দুনিয়াতে বেঁচে আছে স্বামী বেঁচে থাকা অবস্থায় স্ত্রী মারা যাবার পর কখনো চুম্বন করতে পারবে না পারবে না হানাফি মাযহাবের মাসলা হলো একটা স্ত্রী মারা গেলে ওই স্ত্রী আর স্বামী বিয়েটা ফাসেদ হয়ে যায় ভঙ্গ হয়ে যায় ওই জন্য মোহরম যত আছে মোহরিমা যত আছে যত টাকা দেন মোহর করা ছিল ওই দেন মোহরটা পরিশোধ করতে হয় কিংবা সেটা মাফ করে দিতে হয় এমন কি হানাফি মাযহাবের মাসলা হলো একটা স্ত্রী মারা গেলে ওই স্বামীটা তার কাফন দিতে পারবে না এমন কি ওই স্ত্রীটা গোসল দিতে পারবে না এমন কি ওই স্ত্রীটার দেখা যায় কাফন দাফন পরিষ্কার পরিষ্কার কিছু করতে পারবে না ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে যে স্ত্রী নিজের জীবনের জীবন ছিল নিজের পাশে সাথী ছিল চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশটা বছর ধরে যে স্ত্রী নিজের সুখে দুঃখের দায়িত্ব নিয়েছিল সেই স্ত্রী মারা যাবার পর একটাবার মৃত ব্যক্তিকে চুম্বন করতে পারবে না পারবে না আমি আপনাকে বোঝাতে চেয়েছি অন্য অ্যাঙ্গেলে তাহলে একটা মৃত ব্যক্তি নিজের স্ত্রী
নিজের মা মৃত হওয়ার পরে তার কপালে পায়ে হাতে যদি চুম্বন করা যদি না যায় ধয়ে দায় তাহলে পৃথিবীর কোন ওলির কবর আছে মাজার আছে আর ওই দেওয়ালে পাথরে কিংবা ইট সিমেন্টের উপরে কবর চুম্বন করা কি করে জায়েজ হয় আমাকে বুঝিয়ে দাও বোঝাতে পেরেছিস কি বলছি ও আমার জওয়ান যুবকেরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে একটা স্ত্রী কিংবা নিজের মা ইন্তেকাল হয়ে গেলে আপনি কখনো চুম্বন করতে পারবে না আমার আল্লাহর নবী হাদিস শরীফে বললেন কোন ব্যক্তি যদি মারা যায় ইয়া রাবিও তুমি উঁচু করো কি উঁচু করবে দোনো আইদিয়া কুম তোমার হাত উঁচু করে তার জন্য মাগফিরাতে দোয়া করো তার জন্য কোরআন তেলাওয়াত করো তার জন্য তুমি মাগফিরাতে দোয়া চাও কিন্তু মৃত ব্যক্তির কপালে চুম্বন করা যাবে না কিন্তু হাদিস শরীফে বলা হয়েছে একটা স্বামী একটা স্ত্রী চুম্বন করলে ওটা হবে রহমত ওটা হবে নফল ইবাদত একটা সন্তান যদি মায়ের কপালে চুম্বন করে ওটা হবে মকবুল হজের সওয়াব ওটাই হবে ইবাদত ওটাই হবে সওয়াব কিন্তু দুনিয়াতে কোনো সন্তান মায়ের চুম্বন করলো না দুনিয়াতে কোনো স্বামী স্ত্রীকে সুখে দুঃখে পাশে দাঁড়ালো না আমার মাসলা হলো এটাই কোন ব্যক্তি আপনার বাড়িবার পরিজন যদি কোনো বাড়ি পরিবার যদি মারা যায় মারা যাবার পর আপনি মৃত ব্যক্তিকে চুম্বন করতে পারবে না কিন্তু ইন্টারনেটে আমরা দেখতে পাই হোক সেটা পাকিস্তান হোক সেটা নিউজিল্যান্ড হোক সেটা আমেরিকা হোক সেটা দুবাই হোক সেটা ইন্দোনেশিয়া হোক সেটা বাংলাদেশ অন্যান্য কান্ট্রিতে দেশে আমরা ভিডিওতে দেখতে পাই মানুষ মারা যাবার পর ওরা সেখানে হামাগুড়ি দিয়ে চুম্বন খায় এমনকি তাদের পাশে শুয়ে থাকে এমনকি আজ থেকে ছয় দিন আগে এক সপ্তাহ আগে আমরা একটা ফেসবুকে ভিডিও দেখেছিলাম একজনের স্বামী কি স্ত্রী আমি জানি না হয়তো প্রেমিকা কিংবা স্বামী স্ত্রী আমার চাইতে আপনারা ভালো বলতে পারবেন মেয়েটা মারা গেছে আর ওনার যে সাথী ফুলের মালাটা তার গলা ছুবিয়ে নিয়ে আবার নিজের কার গলায় দিয়ে তার পাশে শুয়ে পড়েছে কিন্তু ইসলাম এটা বলেনি যদি ওটা স্বামী আর স্ত্রী হয়ে যায় কিন্তু স্ত্রী মারা গেলে স্বামী আর স্ত্রী কোনো সম্পর্ক থাকে না ওখানে আপনার ঘুমানো তার কাছে গায়ে হাত দেবা শরিয়াতে এটা হারাম এবার চলে নতুন করে ব্যাখ্যায় যায় তাহলে একটা নিজের মা দুনিয়া থেকে বিদায় দিয়েছে মায়ের কপালে চুম্বন করা এটা যদি শরিয়াতে হারাম হয় জীবিত থাকা নয় মৃত অবস্থায় এটা যদি শরিয়াতে হারাম হয় ও যুবকেরা যে ছেলেরা জওয়ানেরা তোমরা একটা মেয়েকে কার্টুন আকারে হোয়াটসঅ্যাপে চুম্বনের ছবি পাঠাও তোমরা অকমিনে কিংবা মোবাইলে একটা মেয়েকে তোমরা চুম্বন দাও তাহলে এটা কি করে জায়েজ হয় আমাকে বুঝিয়ে দাও মেয়েদের চুম্বন খাবার স্টিকার পাঠায় না মেয়েটা বুঝিয়ে নিয়েছে এবার আমাকে মানি ব্যাগ ব্যবহার করে যখন ঢোকাবে কখন বার করবে ইচ্ছা মতো বুঝেন না একটা ওয়াশ করব এখন ওখান থেকে অনেক কটা লাইন বার করব ফের আমি আপনাকে বোঝাতে চেয়েছি তাহলে ওখানে মায়ের মৃত মায়ের চুম্বন খাওয়া ইসলাম এটা পছন্দ করে না চলেন আপনার কাছে আমি আর একটা পয়েন্ট বোঝাতে চাই লক্ষ্য করে দেখা যায় নবী আমার একটা হাদিস শরীফে বললেন ও আমার সাহাবায়ে কেরাম তোমরা জেনে রেখে দাও স্বামী আর স্ত্রী এদের যদি এত মহব্বত ভালোবাসা থাকে স্ত্রী যদি মারা যায় স্বামী যদি নেককার হয়ে ওই স্ত্রীর জন্য যদি মাগফিরাতে দোয়া করে আর স্ত্রী বেঁচে আছে স্বামী যদি মারা যায় আর স্ত্রীটা স্বামীর জন্য যদি মাগফিরাতে দোয়া করে আল্লাহর নবী বলেছেন একটা স্ত্রীর জন্য স্বামী দোয়া করবে কিংবা স্বামী মারা গেলে স্ত্রী জীবিত থাকলে ওই স্বামীর জন্য দোয়া করবে নবী আমার হাদিস শরীফে বললেন স্ত্রীর জন্য স্বামী দোয়াটা কবুল হয়ে যায় আবার স্বামীর জন্য স্ত্রীর দোয়াটা কবুল হয়ে যায় ওই জন্য নবী আমার বললেন বিবি আয়েশা সিদ্দিকা আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব আমার মাজার শরীফে চলে যাবে একটু কলেমা শরীফ দরুদ শরীফ তওবা পাঠ করবে আল্লাহর কোরআন তেলাওয়াত করবে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার কোনো গুনাহ নাই আপনি বেগুনাহ মাসুম আপনার কবরে ধারে গিয়ে লাভ কি হবে নবী আমার বললেন আমি যে তোমার স্বামী আমার মাজার শরীফে তুমি যাবে আর পৃথিবীর মানুষদের এটাই শিক্ষা নিয়ে হয়ে যাবে স্বামী মারা গেলে স্ত্রী আর একজনের ফোনে পড়ে তুমি সময় কাটাতে পারবা না যদি তার সঙ্গে হাসর নাসর করতে চাও তার সঙ্গে যদি দয়া
আর জান্নাতে যেতে যাও তুমি ধৈর্য ধারণ করে আর তার অপেক্ষা রত হয়ে জীবনটা শেষ করে একটা স্বামীর পিছনে আপনাকে থাকতে হবে আর স্বামী যদি কিয়ামতের দিন হিসাব হওয়ার পর আল্লাহ যদি দয়ার জান্নাত নসিব করে দেয় আর স্বামী সুপারিশের কারণে ও স্ত্রী তোমাকে যদি আল্লাহ জান্নাত নসিব করে দেয় তাহলে একটা জান্নাতের ভিতরে 69 70টা নারী হুর পরে থাকবে আর তাদের ভিতরে দুনিয়ার স্ত্রী আল্লাহ তোমাকে লিডার বানাবে লিডার বানাবে ওদের ভিতরে আল্লাহ তোমাকে হেড বানাবে তাহলে আমি আপনাকে বোঝাতে চেয়েছি একটাই লক্ষ্য করে দেখা যায় নবী বললেন বিবি আয়েশা সিদ্দিকা আমার মাজার শরীফ জিয়ারত করলে একটাই উপকার মানজারা কবরি নজাবাতলা খুশাপাতি আমার কবরটা ইমানদার হালাতে যদি দেখতে পাও জান্নাতে দেওয়ার জন্য আমি রাসূলুল্লাহ জিম্মাদারি হয়ে যাব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ অনেক জায়গায় আমরা দেখতে পেয়েছি একটা ছেলে একজন মেয়েকে ভালোবাসে সে যখন ফাঁকি দিল হড়কে চলে গেল এবারে তিনি ভিডিও কলে গলায় দড়ি দিয়ে মরতে চায় আবার বলল এটা আমার শেষ ভিডিও কে জানে দেখবে কে জানে দেখবে না আবার বলল পাগলের লাশটা তোমরা দেখো আমি বলল তারা মূর্খ 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 যারা নিজের জীবনের দাম বোঝে না ওদের কাছে কোনো মেয়ে স্ত্রী যদি পড়ে তার জীবনের দাম বুঝতে পারবে না যারাই বলে তোমার জন্য আমি মারা যাব এরা সব চাইতে অশিক্ষিত মূর্খ কেন নিজের জীবনের মর্যাদা যে বুঝতে পারে না কপাল ভালো তুমি যদি তার কাছে সঙ্গী হও তোমার এই জীবনের মর্যাদা বুঝতে পারবে না ওই জন্য নবী আমার হাদিস শরীফে বল আল্লাহর কোরআন শরীফে বলে দিয়েছে তোমরা সেই আশা করো না তোমাদের হাত থেকে যে আশাটা ফসকে চলে গেছে তার জন্য আর আশায় বসে থেকো না অনেক সমাজে দেখেছি ছেলেরা মেয়েদের ফাঁকি দিয়েছে মেয়েরা ধন্নায় বসেছে আবার ছেলেরা মেয়েদের ফাঁকি দিয়েছে আবার মেয়েটা সেই ছেলেটার বাড়ি ধন্নায় বসেছে কিন্তু আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে তোমাদের কেউ যদি ফাঁকি দেয় তবে ফাঁকিওয়ালার পিছনে আর রহমত খোঁজার জন্য ছোট না কেন জ্ঞান গুণ 6 মাস কপালের দুঃখ 12 মাস কথা বুঝতে পারেননি আজকের চাপে পড়ে রাতের অন্ধকারে মানুষের সোশ্যাল মিডিয়ার ভয়তে আপনাকে মেনে নিয়েছে কিন্তু আপনি শান্তি পাবেন শান্তি পাবে পাবে না ওই জন্য কোরআন বলে দিয়েছে যে তোমার রহমত থেকে বঞ্চিত করেছে যে তোমার সুখের আগাতে আগুন জ্বালিয়েছে তার পিছনে ছুটবা না কোরআন বলেছে আমি বলছি না আমি আপনাকে ব্যাখ্যা করে বোঝাতে পারি আর যদি ছুটোছো তাহলে কিভাবে নারকল পাবে ছাল পাবে মালা পাবে কিন্তু ভিতরে সাদা গুণ একটু হলুদ কালার হয়ে গেছে সাদা গুণ হলুদ কালার হয়ে গেছে আগে ছিল মুখটা ফ্রেশ এবারে মুখে বর্ণের আকারে দাগ বর্ণের আকারে দাগ বার হয়েছে মানে তোমার কাছে যে ফেস ওয়াশ ছিল তোমাকে পটিয়েছে কিন্তু এই ফেস ওয়াশ দিয়ে আর কাউকে পটানো যাচ্ছে না একটু উপচাপ নিম্নচাপ দিতে গেছে ফুটে গেছে কথা বুঝতে পেরেছেন বারবার করে বলছে ছেলেটা খারাপ পাবা না খারাপ পাবা না আমি যুবকদের বলছি মুরব্বী আপনাদের বলছি নি আর আপনারা বিয়ে শাদী করেননি আপনারা বসবেন বা কি হবে চাচা বিয়ে ও আজকের কাছে বিয়ে হয়েছে তোমাদের অনেকের বিয়ে হয়েছে কি বিয়ে কে পড়িয়েছে মোল্লা না চাচা ভুল হচ্ছে না ভুল হচ্ছে তাহলে কে পড়াবে সমস্যা চাচি বেঁচে আছে চাচি বেঁচে আছে চাচি চাচি বেঁচে আছে শুয়ে আছে বাড়িতে আছে কি চাচি এই চাষির গাড়িতে তুলে নিয়ে দিন হসপিটাল দিয়ে আসবো চাষির বিয়ে করেছে কবে নিজে বলতে পারে না ইমাম সাহেব আর মুফতি সাহেব ভাই বিয়ে পড়িয়েছে আরে বাবা আমি তো ডবল ফাঁকিবাজ উনিও ফাঁকিবাজ বিয়ে পড়ায়নি ইমাম সাহেব মুফতি সাহেব বিয়ে পড়ায় না উনি কি করে হরিঙ্গাটা থানা আর গ্রামের নাম কি সাতবেড়িয়া নদিয়া জেলা হরিঙ্গাটা থানা সাতবেড়িয়া নিবাসী মোহাম্মদ উমুক উমুক মোল্লার তৃতীয় কন্যা মোসাম্মদ খাতুনকে 5001 টাকা দেন মোহরের আওয়াজে দুইজন সাক্ষ্য সহ তোমার কাছে আসিয়াছে তুমি রাজি হইয়া সাক্ষ্য দিকে সম্মুখে বলুন শরীয়ত মোতাবেক অনুযায়ী নিকাহ সাথে বিবাহ আল্লাহ রাস্তায় কবুল করিলাম বিয়ে কে পড়িয়েছে আল্লাহ বিয়ে পড়িয়েছে এই ফোন নাম্বারটা নে আল্লাহ বিয়ে পড়িয়েছে আমার মুরব্বীর মাতা গেছে গো আল্লাহ বিয়ে পড়িয়েছে
মানে আল্লাহ ওনাকে বিয়ে পড়িয়েছে আল্লাহরও কাজ নেই ওনাকে বিয়ে পড়াচ্ছে চলেন বিয়ে ইমাম সাহেব পড়ায় না ইমাম সাহেব কি করায় নিম পাতা বেকা বেকা খেতে লাগে তে তো আল্লাহ এদের দুজনের ভালোবাসা নবী ইউসুফ জুলাইখার মতো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ভাই 12টা 24 হয়ে যাচ্ছে 6 মিনিট পর জোহরের আযান দেব 200টা তাড়াতাড়ি দাও চলে যাব ইমাম সাহেব বিয়ে পড়ায় ইমাম সাহেব দোয়া করে দেয় কাজী সাহেব না না ও আরো বড় পাকিবাজ রাত 1:30টার সময় রেজিস্ট্রি করলে 5000 বেলা 12টা করলে 2000 যদি সকাল 10টা করো 1000 যেমন রোগী তেমন পয়সা এই কাজী সাহেব 26 জায়গা সই করে নিয়ে এস্টা মেরে টিপ মেরে গুছিয়ে নিচে চলে যায় উনি কি বিয়ে পড়ায় কে ইমাম সাহেব এখনো ঘর কাটেনি বিয়ে পড়ায় উকিল উকিল সাহেব ইমাম সাহেব হুজুর যখন বিয়ে পড়া তখন তো ইমাম হচ্ছে না উকিল হয়ে গেল উকিল হয়ে গেল আর এলাকার যদি কোনো মাস্টার সাহেব বিয়ে পড়ায় তখন তো তিনি উকিল হয়ে গেল ইমাম সাহেব দোয়া করে দেওয়ার যাতে উনি লেখার যাতে বিয়ে করা বিয়ে পড়ায় কে উকিল আর আমাদের সমাজে উকিল হয় কে যে সেকেন্ডে 42টা করে মিথ্যে কথা বলতে পারে এই ওখানে কি হলো এই ফুটিয়ে লাল করে দেবেন পালা চাচার বিয়েলে হিসাব হচ্ছে কেন হিসাব হচ্ছে বুঝেন না আল্লাহ কবুল করেন বলেন আবি এটা রাগ করছেন নাকি এটা রাগ করছেন সব সময় কি কবরে ওয়াজ করা যায় ভাই এই সর্ব সময় কি কবরে ওয়াজ করা যায় হ্যাঁ সর্ব সময় কবরে ওয়াজ হয় না ভাই তাহলে এটা তকবীর দানের নারে তকবীর চাচারা তো রাগ হলো কি হবে কোনি হ্যাঁ আর এটা তকবীর দানের নারে তকবীর আল্লাহ আমাদের কবুল করেন বলে না আমিন আর একটু জোরে হবে না আর একটু জোরে হবে না তাহলে আর একটা গজল হবে তো হবে তো ঠিক বলছো তো আমি একা বলবো না আপনারা বলবেন দুজনা বলি হ্যাঁ মাশাআল্লাহ তাহলে যা ভুল হবে দুজনেরই হবে হ্যাঁ মাশাআল্লাহ কবরে গজল কাফন আমার আপন সর্বনাশ করেছে এসে কবর তো কাফন মানে তো কবর আমি ওই দিকে যাবো না ওই কবরের দিকে যাবো না ভাই এখন অনেক সময় আছে কবরের দিকে যাবো না তাহলে আপনারা আমার সঙ্গে বলবেন তো বাবা বলবেন তো এখানে হাজি সাহেব কেউ আছে হাজি সাহেব কেউ নাই নেই আল্লাহ কবুল করেন নবীর বাড়ি যাবে তো সবাই ইচ্ছা আছে তো আরে স্বপ্নে হোক আর হেঁটে হেঁটে হোক শিহাব ভাইয়ের মতো আর স্বপ্ন যোগে হোক আর টাকা নিয়ে পেলেনে হোক যাবার ইচ্ছা আছে তো আল্লাহ আমাদের কবুল করেন বলেন আমিন আর একটু জোরে হবে না নবীর বাড়ি যাব মস্তানি সেজে না পাগল সেজে অয়স্করণি পাগল ছিল জুব্বা টুই পাগড়ি আমার নবী গিফট করেছিল আর আবু জাহেল বলেছিল হামসে বড়া কই নেই হে কুয়ে গির পার যায় কুয়ায় পড়ে গিয়েছিল আমরা পাগল আমরা দুর্বল আমরা নবীর পাগল নবীর মহব্বত দুনিয়াতে কিছুই চাই না চাই একটু পরকালে আল্লাহ রসুল পাকে সাফাত চড়ে বলে সুবহানাল্লাহ নবীর বাড়ি যাব পাগল সাজিয়া নবীর বাড়ি যাব পাগল সাজিয়া চাচা হবে তো হবে তো রেডি আছেন তো দুইজনা যা প্লেয়ার বসেছে না এরাই আমাদের আপনাদের দেখা দরকার নেই আপনাদের কোনো দাম নাই আমাদের দুটোই মুরব্বী যথেষ্ট বলল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া একটু বলো বলল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া বলল নবীর বাড়ি যাব পাগল সাজিয়া জোরে জোরে নবীর বাড়ি যাব দেখেছেন কি সুন্দর পড়ছে আর আপনারা পড়েন না ওই জন্য বলি ওদের কোনো দাম নেই কি চাচা কোনো দাম নেই একটু বলো না সকলে